আসসালামু আলাইকুম। বিডি কাপল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আমি ফারুক আহমেদ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছি। বন্ধুরা, আপনাদের সবাইকে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল ছাদের গোলাপ বাগানের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমি আমার পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে নির্ঝরের লোকেশনটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। দেখুন বন্ধুরা, ছাদের উপর থেকে নির্ঝরের কত সুন্দর মনোরম একটা দৃশ্য, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, অসাধারণ অসাধারণ। বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আজকে পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রুমা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেই যে গোলাপ বাগান থেকে আপনাদেরকে শুভেচ্ছা দেওয়া হলো, আর দেখেন পরিবেশটা কতটা সুন্দর। আর এই গোলাপ বাগানটা এতটা মনোমুগ্ধকর ছিল, এতটা ফুল ছিল যে এবছর তেমন আর ফুল ধরেনি। এক একটা গাছ পুরো ফুলে ফুলে একদম কি বলবো সমরহ ছিল। হ্যাঁ, এখন দেখেন বন্ধুরা, সে পাশের বিল্ডিংয়ের যে এক কর্নেল, তো ওনার ওয়াইফ এই বাগানটা করেছে আপনাদের সাথে। সেই বাগানের পক্ষ থেকে লাল গোলাপের, সাদা গোলাপের, কালো গোলাপের, খয়েরি গোলাপের শুভেচ্ছা। বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখেন বাগানটা, আর পাশের ভিউটাও কিন্তু একদম অপূর্ব সুন্দর। গোলাপের কালারগুলো কত সুন্দর লাগতেছে বন্ধুরা, দেখুন হলুদ গোলাপ, তারপরে এখানে আছে হালকা গোলাপি গোলাপি, থোকা থোকা গোলাপ, একটা থোকার মধ্যে অনেকগুলি একাধিক ফুল। এবছর গাছগুলি কিরকম জানি হয়েছে, ফুল বেশি ভালো হয়নি তো বন্ধুরা। তারপরও দেখুন ফুলের কালারগুলো কত সুন্দর লাগতেছে। তারপরে দেখুন এটা আরেকটা অনেক সুন্দর সুন্দর, মানে কি গাছ, ওনার ফুল গাছ, ওনার ফুল গাছের সংখ্যাই বেশি, পাশাপাশি লেবু গাছও আছে। দেখেন বন্ধুরা, পানির ফোয়ারাটা কতটা অপূর্ব লাগছে। তো এগুলো আমাদের পাশে আসলে সবই কোয়ার্টার আর্মিদের, তো আপনাদের সাথে সেই, হ্যাঁ, সেই ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। নির্ঝরে গেলে মনে হয় পুরো সিঙ্গাপুরে চলে এসেছি এতটা। আর শীতকাল তো এর জন্য সবুজ সমরাহটা একদম কম, যেহেতু এখন গাছপালায় পাতাগুলো সব ফোয়ারাটা দিয়ে পানিগুলি কত সুন্দর বয়ে যাচ্ছে, তাকালে আর চোখ ফিরাতে ইচ্ছা করে না বন্ধুরা। কেউ স্কিপ করবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখেন, ভালো লাগবে। আর আমাদের ছাদ বাগানে কিন্তু লেটুস পাতার চাষ করা হয়েছে, তো আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এই লেটুস গাছ একটা টপের মধ্যে চারা উঠেছিল, সেই চারা আমি এই ব্রড রামের দুই মাথায় দুটা লেগে দিয়েছিলাম। মাশাল্লাহ চাকরানো হয়ে উঠছে। তারপরে দেখুন এই টপের মধ্যে ছোট একটা, এই 8-10 ইঞ্চি টপের মধ্যে বুনেছিলাম, এটাও দেখুন কি চাকরা হয়ে উঠেছে। এ ড্রামের মধ্যে আবার তিন মাথায় তিনটা বুনেছি, এই দেখুন মাশাল্লাহ গাছগুলো হয়েছে কি। এগুলো থেকে আবার যখন বড় হয়ে বীজ পরে আবার ভরে থাকবে। এই দেখুন এই ড্রামের মধ্যে আবার একটা বুনেছি, চারাগুলো ছোট ছোট, 1 ইঞ্চি পরিমাণ থাকতেই আমি তুলে তুলে এসব জায়গায় বুনে দেওয়ার পর দেখুন এটা কি সুন্দর হয়েছে। তারপর এই ড্রামের চার মাথায় চারটা বুনেছি, তাও বড় হচ্ছে। একটা বাঁশের জুড়ি, সেটার মধ্যে একটা বুনেছিলাম, দেখুন গাছগুলি কত সুন্দর হয়েছে। লেটুস পাতা আমি জানতাম না, এখন দেখি একবার বোনার পর আজকে 5 বছর যাবত কোথাও না কোথাও টপের মধ্যে চারা উঠতেছে বীজ থেকে। আমার বছর বড়ই লেটুস পাতা এখন থাকে। তো বন্ধুরা,
আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।